পিনাপল কাস্টমসে নিয়োগ পরীক্ষায় ভোগান্তি, আত্মীয়করণের অভিযোগ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। বেনাপোল কাস্টমসে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অব্যবস্থাপনার অভিযোগ এনে সীমাহীন দুর্ভোগের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকে বেনাপোল কাস্টম হাউস প্রাঙ্গণে এই পরীক্ষা শুরু হয়। জানা যায়, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর ও ক্যাশিয়ার, গাড়ি চালক, ইলেকট্রিশিয়ান, টেলিফোন অপারেটর, নিরাপদ প্রহরী ও সিপাহীসহ 13টি পদে লোক নেবে 94 জন। কাস্টমস, সিপাহীসহ বিভিন্ন পদে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 27,100 পরীক্ষার্থী। প্রথম দিনে শারীরিক ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন পরীক্ষার্থীরা। তবে কাস্টমসের অব্যবস্থাপনার কারণে তাদের দুর্ভোগ ও ভোগান্তি বেড়েছে। ভুক্তভোগী পরীক্ষার্থী কাউসার জানান, কাস্টমসে পর্যাপ্ত জনবল না থাকায় কাজের ধীরগতিতে তাদের ভোগান্তি বেড়েছে। পরীক্ষা দিতে কাস্টমসের ভিতরে ঢুকতে না পেরে প্রধান সড়কের উপরে অপেক্ষা করতে হচ্ছে। সেখানে আশেপাশে বসার কোনো ব্যবস্থা নেই। আমরা এখানে পরীক্ষা দিতে আসছি, আমাদের সবার অ্যাডমিটে উল্লেখ করা আছে যে 9টা থেকে পরীক্ষা, কিন্তু আমরা এখানে আসার পরে এখানে দেখি 2টা শিফট করছে এবং সেই 2টা শিফটের আবার 1,000 1,000 সিরিয়াল করে ডাকছে। এখনো পর্যন্ত 5,000 পর্যন্ত ডাকছে। আমাদের এখানে 27,000 পরীক্ষার্থী আজকে, তাহলে চিন্তা করেন আমরা আমাদের সিরিয়াল কখন হবে। আমরা যে 2টা শিফট করছে এটা আমাদেরকে জানানো হয় নাই। আমাদের সবাইকে 9টা আসতে বলছে। আমরা এই রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছি, আমরা খুব দুর্ভোগে আছি। এখানে টয়লেটের ব্যবস্থা নেই, বসার জায়গা নেই। তারপরে আমরা এখন ভিতরে ঢোকার কথা, বড় আশা নিয়ে কুয়াকাটার থেকে সেই এখানে যশোর বেনাপোলে আসছে চাকরি নেওয়ার জন্য কাস্টমসে। তো আমরা আশাবাদী, আমরা যতই কষ্ট করি না কেন আমাদের চাকরিটা যেন ফেয়ারভাবে হয়, সুন্দরভাবে হয়। যদি সুন্দর তাহলে আমাদের এই মনে কষ্টটা থাকবে না। আর যদি সেই শুধুর টাকা পয়সা খরচা করে আসছে, যদি দেখি যে না ওই মামু খালুর জোরে টাকা চাকরি হচ্ছে, তাহলে কিন্তু ভাই আসলে আমরা এই যে রৌদ্র, এই রৌদ্র আসলেই বিফলে যাবে এবং টাকা পয়সা যা খুঁয়েছি সব একদম শেষ। তো আজকে এখনো 200 করে লোক নেছে এখানে। এটা মূলত আমরা যেটা শুনলাম আর কি, এটা এইখানে নিয়োগ বলের অভাবে, মানে আপনার কর্মকর্তার অভাবে, জনবলের অভাবে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, এই সমস্যাটা অবশ্যই আমাদের ওনারা দেখবে এবং দ্রুত এই সমস্যার সমাধান করবে। এদিকে পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিষয়গুলো নিয়ে নিয়োগ নির্বাচন কমিটির সভাপতি অতিরিক্ত কমিশনার ডক্টর নিয়ামুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, এখানে সাংবাদিকদের তো কোনো আমন্ত্রণ করা হয়নি। পরীক্ষার বিষয়ে কোনো কিছু লেখালেখিতে সাংবাদিকদের কোনো কাজ আছে বলেও আমার মনে হয় না। এ বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।